দুর্গাপুরের এই কালী মন্দিরে মা কালী বাচ্চা দেয়। আমার কিন্তু বাচ্চা দিতে হবে, তখন এই মা দেখো আমার বাচ্চা দিল। মাকে নাচাবার জন্য হাজার হাজার মানুষের ভিড় জমে এই মন্দিরে। মা স্বয়ং অবতীর্ণ হয়ে মন্দিরের পুরোহিতকে ঘুম থেকে তুলে দেয়। আমাকে মা ধরে উঠে বসায় দিল। এই মন্দিরের মা কালীকে সবাই নিজের মেয়েই বলে মনে করে, আর মন প্রাণ ভরে মায়ের পুজো করেন সবাই। লাল শাড়ি পরে, লাল সাদা পায়ের শাড়ি পরে, পায়ের নুপুর পরে ছমছম করে যায়। এই মন্দিরে যারা একবার আসে মা নাকি তাদেরকে প্রতি বছরই টেনে নিয়ে আসে। এইখানে একবার যে আসবে মা কিন্তু প্রত্যেক বছরই তাকে এখানে টেনে নিয়ে আসবে। এই বালিজুরি গ্রামকে কালীময় ধাম বলেও নামে চিহ্নিত করা হয়। দুর্গাপুরেরই এমন এক কালী মন্দির যেই কালীকে নাচাবার জন্য হাজার হাজার মানুষ দেশ বিদেশ থেকে আসে এখানে। হ্যাঁ ঠিক শুনছেন, শুধুমাত্র মাকে নাচাবার জন্য হাজার হাজার মানুষের ভিড় জমে এই মন্দিরে। মায়ের এই মন্দিরের নাম খ্যাপা কালী মন্দির। অনেকে এই মাকে খেপি মা বলে ডাকেন। মা যে আজও জীবন্ত সেই সূত্র ধরেই আমাদের প্রথম পথ চলা। মায়ের লীলা শুধুমাত্র মন্দিরের চার দেয়ালে সীমাবদ্ধ নয়। এই গ্রামকে কালীময় গ্রামও বলা হয়, কারণ জানা যায় যে এই গ্রামে চতুর্দিকেই মা বিরাজমান। হ্যাঁ ঠিকই শুনছেন, পূর্বে মা কালী, পশ্চিমে কালী, উত্তরে কালী এবং দক্ষিণেও মা কালী স্বয়ং বিরাজমান। শুধু তাই নয়, এই গ্রামবাসীদের সব থেকে বড় উৎসব হচ্ছে এই কালী পুজো। সাধারণত আমরা জানি যে মা কালীর পুজোতে একটা মূর্তিকে পুজো করা হয়, কিন্তু এখানে একই সাথে একই আদলে তৈরি পাঁচটি মা কালীর প্রতিমাকে একসাথে পুজো করা হয়। হ্যাঁ একদমই ঠিক শুনছেন, একসাথে পাঁচটি কালী প্রতিমা পূজিত হয় এই গ্রামে। এর মধ্যে সব থেকে প্রথমে পূজিত হয় খেপি মায়ের। এই খেপি মায়ের কিন্তু অনেক অলৌকিক লীলাও আছে, যে লীলার কথা শুনলে আপনিও আঁতকে উঠবেন। তো চলুন জেনে নিই একে একে যে কি এমন লীলা যার জন্য এই মা এখনো এত জাগ্রত। এই খেপি মা কাউকে খালি হাতে ঘোরান না। হ্যাঁ প্রত্যেকটা ভক্তের মনস্কামনা পূরণ করেন এই মা। আর তার একটি জলজান্ত প্রমাণ হলো কেউ একজন এই মায়ের কাছে এক মনস্কামনা নিয়ে মাঝরাতে আসেন, তখন নাকি মা স্বয়ং অবতীর্ণ হয়ে মন্দিরের পুরোহিতকে ঘুম থেকে তুলে দেয় এবং বলেন, এক ভক্ত এসেছে আমার পুজো করার জন্য, আর তুই সেই পুজো করিয়ে দে, আর সেই পুজোর বন্দোবস্ত তুই করে দে। আমি অনুভব করেছি মাকে, আমাকে আমি রাত্রে শুয়ে থাকতে থাকতে হঠাৎ আমাকে মা ধরে উঠে বসাই দিল। আচ্ছা তোর তোর কাছে একটা ঘটনা আসছে, ওটা ইয়ে করতে হোক, তোকে তাড়াতাড়ি উঠে যাচ্ছি। তাড়াতাড়ি উঠে বসলাম, আর তৎক্ষণাৎ পুরোহিত মন্দিরে গিয়ে দেখে কেউ একজন সত্যি অপেক্ষা করছেন মন্দিরের বাইরে দাঁড়িয়ে। আর এটা দেখে সেই পুরোহিত প্রথমে আঁতকে ওঠেন। শুধু তাই নয়, মা যে রাতে এখানে ঘোরাঘুরি করেন তার আরো কিছু জলজয়ন্ত প্রমাণ আছে। আসুন জেনে নি সেসব প্রমাণ কি। এইখানে ছেলেরা আমাদের একটা গানের এখানে অনুষ্ঠান হয়েছিল, সেই গানের অনুষ্ঠানে সময় ছেলেরা ফুটবল খেলছিল এখানে রাত্রে, নিয়ে ছেলেরা খেলতে খেলতে খেলা করতে করতে ওইধার থেকে একজন একটা একজন মহিলা এখানে ছেলেদের সামনে পেছনে এসে দাঁড়ায়। আচ্ছা মাথায় সাদা কাপড়, মাথায় সাদা ঘোমটা দিয়ে ওখানে দাঁড়ায়। ছেলেরা বলছি ক্যাবেটে দেখে দেখে ভয় লাগছে, ছেলেরা ভয় খেয়ে যায়। তখন যখন হালা করে সব মানুষরা যায় ওইদিকে, তখন কিন্তু মহিলা সরে চলে যায়। আমি আগেই বলেছি যে মায়ের লীলা কিন্তু ওই মন্দিরের চার দেওয়ালে বদ্ধ নয়, মা লীলা করেন এই সম্পূর্ণ গ্রামের মধ্যে। হ্যাঁ
প্রতিটা বাড়িতে বাড়িতে মায়ের প্রবেশ। একদমই তাই, এই মন্দিরের মা কালীকে সবাই নিজের মেয়েই বলে মনে করে আর মন প্রাণ ভরে মায়ের পুজো করেন সবাই, কারণ মা এখানে সবার বাড়িতেই যাওয়া আসা করেন। তার কথা আমরা বলছি না, তার কথা চলুন আমরা শুনে নিই তাদের মুখ থেকেই। লাল শাড়ি পরে, লাল সাদা পায়ে শাড়ি পরে, পায়ের নুপুর পরে ছম ছম করে যায়, ঠাকুর ঘর থেকে বাইরে বেড়ায়। যাদের বাচ্চা আসতে সমস্যা হয়েছিল, যারা হাল ছেড়ে দিয়েছিলেন, তারাও এই মায়ের কাছে এসে তাদের ইচ্ছা পূরণ হয়েছে, আর এই এক অলৌকিক ঘটনা। আর একটা আমার আমার কাজ সকল পুরো হয়েছে, কারণ আমার মেয়ের একটা এখানে বাচ্চা হয়েছে। মা সবসময় সারা দেয় আমাদের সাথে, মা সবসময় সাথে থাকে। তুমি যে কোনো তুমি সফল খুঁজবে সেইটু মা সফল হবেই। আমাকে বলেছিল অনেক লোকে যে বাজা মেয়েটা মুখ দেখতে নাই, এসে মায়ের কাছে উপরে শুয়ে বললো, মা আমাকে এত লোকে এরকম বলছে, আমার কিন্তু বাচ্চা দিতে হবে। তখন ওই মা দেখো আমার বাচ্চা দিল, আমাকে অনেক অনেক বিশ্বাস লাগে। আর এর থেকে বোঝা যায় যে বালিজুড়ি ক্ষেপি মা খুবই জাগ্রত, আর তিনি তার ভক্তদের খালি হাতে ফেরান না। মা নাকি সকল গ্রামবাসীদের কাছে মেয়ে স্বরূপী থাকেন, তিনি মেয়ের মতো আদর খান, মেয়ের মতো সকলে তাকে ভক্তি ভরে পুজো করে। আর সাথে সাথে মাও নাকি মেয়ে হয়েই সকলের মনস্কামনাও পূরণ করে দেয়। কথা আছে যে এই মন্দিরে যারা একবার আসে মা নাকি তাদেরকে প্রতি বছরই টেনে নিয়ে আসেন। বিশেষ করে বাইরে থেকে যারা আসেন তারা কিন্তু এটা বলেছেন যে এইখানে একবার যে আসবে, হ্যাঁ, মা কিন্তু তাকে প্রত্যেক বছরই তাকে এখানে টেনে নিয়ে আসবে, মায়ের একটা আকর্ষণীয় সাধারণ। শুধু তাই নয়, বালিজুড়ি গ্রাম কালীময় ধাম বা কালীপীঠ নামেও কিন্তু খুব বেশি খ্যাতনামা পেয়েছেন। মায়ের একের পর এক লীলার জন্যই এই বালিজুড়ি গ্রামকে কালীপীঠ বা কালীময় ধাম বলেও নামে চিহ্নিত করা হয়। মায়ের বিসর্জন, এটি হচ্ছে মায়ের এক বিশিষ্ট অলংকার, যে অলংকার জন্য মা কিন্তু এখানে এখনো পর্যন্ত জলজ্যান্তভাবে জীবন্ত হয়ে আছেন, সেটা হচ্ছে কালী পুজোর বিসর্জন। এটা এক এমন রোমহর্ষক কাহিনী, এটাই এমন এক রোমহর্ষক দৃশ্য যেটা দেখার জন্য দেশ বিদেশ থেকে লোকের ভিড় জমে যায়। শুধুমাত্র মায়ের স্পর্শ পাওয়ার জন্য এবং এই কালী মাকে নাচাতে নাচাতে নিয়ে বিসর্জন করতে যাওয়া এই এক দৃশ্য আকর্ষণ বৃদ্ধি করেছে সকলের, আর এই দৃশ্য দেখার জন্যই জমে যায় এখানে ভিড়। পাঁচটি কালী গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পাঁচ থেকে সাত বার প্রদক্ষিণ করা হয়, আর দুপাশে পুজোর দুপাশে সারি সারি সব মেয়েরা ছেলেরা সব দাঁড়িয়ে থাকে, নৃত্য হয়, ঢাক ঢোল বাজাজি সহকারে পূজা হয়। আচ্ছা, আমি সবার প্রথমেই বলেছি যে এখানকার মাকে সকলে মেয়ের স্থান দিয়েছেন, মানে কি সকলের বাড়িতে যাওয়া আসা করেন। তাই মায়ের যখন বিসর্জন হয়, মায়ের বিদায়ের সময় সকল মানুষের চোখের কোণায় এক ফোঁটা জল কিন্তু দেখা যায়। যতই হোক, মা মেয়ের এক বন্ধন, মাকে মেয়ের থেকে আলাদা করলে চোখের কোণায় জলটা আসাটা খুবই স্বাভাবিক, কারণ এখানে যে মা জীবন্ত, তাই মায়ের অনুভূতি সকলেই অনুভব করতে পারে। মা যে আছেন এখানে বা প্রতিষ্ঠিত মা যে রয়েছেন সেটা আমরা অনুভব করতে পারি। কিন্তু ভাবছেন তো যে কিভাবে মায়ের কাছে যাব। খুব সহজেই দুর্গাপুর টু ব্যানাচেটি বাস ধরুন, দুর্গাপুর থেকে ব্যানাচেটিতে চলে আসুন এবং সেখান থেকে ব্যানাচেটি থেকে আবার লাউদোয়ার বাস ধরতে পারেন, কিংবা অটো করেও যেতে পারেন লাউদোয়াতে। সেখানে নেমে আপনি খুব সহজে একটা টোটো পরে ওখানে যদি বলেন যে বালিঝুড়ি ক্ষেপি মায়ের মন্দিরে যাব, আপনি খুব সহজেই পৌঁছে যেতে পারবেন মায়ের দরবারে।